হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ইন্ডেক্স ক্রিয়েট করতে পারেন। আপনারা বর্তমান সময় জানেন যে ইন্ডেক্স এবং সাইডলাইন এই দুইটার চাহিদা কেমন, মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা। তো আপনারা যারা এখনও পর্যন্ত ইন্ডেক্স এবং সাইডলাইন ক্রিয়েট করতে পারেন না, এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তো একটা ইন্ডেক্স অথবা সাইডলাইন ক্রিয়েট করার সিস্টেমটা কিন্তু এক, শুরুতে সিস্টেম এক, কিন্তু আপনার ইন্ডেক্সটা একটা আলাদা সফটওয়্যার এবং সাইডলাইনটা একটা আলাদা সফটওয়্যার। তো মনে করেন যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইন্ডেক্স ক্রিয়েট করছি, কিন্তু আমি কীভাবে ইন্ডেক্সটা ক্রিয়েট করলাম সেই ডিটেলসটা আমি দেখাবো। তো এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে সাইড লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করবেন, একটা অ্যাপেল আইডি লগ ইন কীভাবে করতে হয়, অ্যাপেল আইডি লগ ইন করার পরে এই পর্যন্ত কীভাবে কী করবেন সেটা আমরা আগের ভিডিওতে দেখা আছে। আপনারা চাইলে সেই আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমি দেখাবো যে কীভাবে ইন্ডেক্স ক্রিয়েট করতে পারবেন। তো ইন্ডেক্স ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, এক্সপ্রেস ভিপিএন লাগবে, ঠিক আছে? এক্সপ্রেস ভিপিএনে মনে করেন যে একটা সিটি কানেক্ট করে নিতে হবে। তো এখানে মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন সিটিতে কাজ হয়। তো মনে করেন যে কি যদি আমার নিউ ইয়র্কে কাজ না হয় তো আমি তখন অন্য একটা সিটিতে যাবো, আবার সেটাতে যখন কাজ না হবে তখন আমি অন্য একটা সিটিতে যাবো। তো এখন বর্তমানে দেখেন আমার এখানে নিউ ইয়র্কটা সেট করা আছে, এবং এখানে যখন আমি ভিপিএনে নিউ ইয়র্কটা এখানে ধরবো তখন সেক্ষেত্রে আমার সেটিংসের ভিতরে যে সেটিংসের ভিতরে যাওয়ার পরে এখানে যে আপনার জেনারেল আছে, জেনারেলের ভিতরে যে ডেট অ্যান্ড টাইম এখানেও কিন্তু আমরা নিউ ইয়র্ক ধরে দিব, ঠিক আছে? মানে আমি এখানে যেটা ধরবো ভিপিএনও সেটাই, দুইটা সেম থাকা লাগবে। এবং এখানে যে সেট অটোমেটিক এখানে টাইম জোনের যে ইটা আছে এটা কিন্তু অফ করে দিতে হবে, এটা কিন্তু অফ করে দেওয়া আছে। তো এবার আমি সরাসরি চলে আসি ইন্ডেক্সে। তো ইন্ডেক্সে প্রথমত আমার এখানে একটা ক্রিয়েট করা আছে। তো কিভাবে এটা লগ আউট করতে হবে, এখানে যে সেটিংস যে চিহ্নটা, এখানে সেটিংস চিহ্নটার ভিতরে যে এখানে মোটামুটি যে অ্যাকাউন্টের ভিতরে যখন যাব, যাওয়ার পরে এখানে নিচে দেখেন লেখা আছে লগ আউট। তো আমি নিচে এখানে টাচ করে লগ আউট করতে পারি। এবার কথা আছে যখন আপনি ইন্ডেক্সটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে কিন্তু আপনার এখানে ইন্ডেক্সের নাম্বারটা মানে এরিয়া কোডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে একদম উপরে যে ইন্ডেক্সের নাম্বার এখানে কিন্তু নিচে লেখা আছে চেঞ্জ ইন্ডেক্স নাম্বার। তো আপনারা কিন্তু এখানে যে পরবর্তী এখানে সার্চ বাই সিটি, সার্চ বাই এরিয়া কোড, মনে করেন যে আপনার দুইটা মনে করেন সিটি সার্চ করতে, আপনি যে নিউ ইয়র্কে কাজ করবেন নাকি ক্যালিফোর্নিয়া করবেন নাকি যে টেক্সাস, সেরকম মনে করেন সিটি সার্চ দিয়ে করতে পারেন, অথবা আপনি সরাসরি এখানে এরিয়া কোড সার্চ দিয়েও কিন্তু করতে পারেন। তো এখন মোটামুটি আমার এখানে এরিয়া কোডটা সার্চ দিয়ে যদি আমার যে এরিয়া কোড প্রয়োজন, মনে করেন যে আমি 510-এ যাবো, তো 510-এ আমি যদি চাই এখানে সার্চ নাম্বার অ্যাভেলেবল দিলে এখানে কিন্তু 510 এরিয়া কোড যে যেটা আছে সেটা সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো। তো আপাতত আমি এখানে নাম্বার সিলেক্ট করছি না, ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে কিন্তু এখানে চেঞ্জ পাসওয়ার্ডের ভিতরে কিন্তু আপনি পাসওয়ার্ডটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে চেঞ্জ পাসওয়ার্ডটাতে আমি যখন ইন্ডেক্সটা ক্রিয়েট করবো তখন কিন্তু পাসওয়ার্ডের অপশন আসে। তো সেইখান থেকে আমি কিন্তু পাসওয়ার্ডগুলো এখানে চেঞ্জ করতে পারবো। তো এইসবগুলো পরে আমি এখন পুরোপুরি এটা লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে এখন আমি আপনাদের সামনে নতুন একটা ইন্ডেক্স আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো কীভাবে কী করতেছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমত আপনারা এখান থেকে সোজা চলে যাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বিজনেস নেম, মোবাইল এবং পাসওয়ার্ড এগুলো প্রয়োজন। তো এখানে মনে করেন ফার্স্ট নেমগুলো কী দিবেন, তো আপনারা যে কোনো একটা রিয়েল নেম দিতে পারেন অথবা হিজিবিজি দিতে পারেন। তো আমরা তো মূলত হচ্ছে ইন্ডেক্সগুলো বাল্ক ফাইন মনে করেন যে একদম অনেকগুলো করে প্রয়োজন, তো একটা করে নাম্বার, তো একটা একটা করে এখানে নাম লিখে অনেক সময় পর্যন্ত আমরা যে হিজি বিজিতে একটা নাম দিয়ে দিলাম, এই ফার্স্ট নেম লাস্ট নেম। এবং এখানে ইমেইল তো খুব বেশি ম্যাটার করে না, তার যে কোনো একটা কিছু দিয়ে লাস্টে জাস্ট gmail.com দিলেই হবে। এবং বিজনেস নেম কী দেন, বিজনেস নেমও আমি যাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মূল জিনিস আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস কিন্তু প্রধান জিনিস, এই দুটো জিনিস প্রথমে প্রয়োজন। তো এখানে মোবাইল নাম্বারটা আপনারা গুগল ভয়েস নাম্বার ইউজ করবেন অথবা রিয়েল নাম্বারগুলো ইউজ করতে হবে, কারণ এখানে যে টেম্প যে নাম্বারগুলো আছে ওগুলো কিন্তু নেয় না, ঠিক আছে? তো এখানে আমি আমার হচ্ছে গুগল ভয়েস যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া শেষ করে এখানে দিব আছে পাসওয়ার্ড। এবার নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে এরকম ক্রিয়েট করা কিন্তু ওয়ানলি 2 মিনিট। এবার নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিলে কিন্তু ওই নাম্বারে একটা কোড চলে যাবে, তারপর যখন আমি কোডটা এখানে বসাবো, বসালে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। তো এখানে জাস্ট দিব ক্লিয়ার।
তো আমার এখানে কিন্তু আমার ইন্ডেক্স নাম্বারটা চলে আসে। তারপরে মোটামুটি আমি এখান থেকে চুজ ডিফারেন্ট নাম্বার, মনে করি আমি আলাদা একটা নাম্বার নিতে পারি, অথবা আমি এই নাম্বারটা নিয়ে আমি ভিতর থেকে চেঞ্জ করতে পারি। একটু আগে আমি দেখাচ্ছিলাম যে ভিতর থেকে কেউ এই রেকর্ড চেঞ্জ করা যায়, এই জন্য আমি এখান থেকে জাস্ট লুকস কোডটা দিয়ে দিলাম। দিলেই মোটামুটি আমার কি নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। আপনার এখানে সেটিংসের ভিতরে যে আমি যদি অ্যাবাউটের ভিতরে যাই, তবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব ডিটেলস এখানে চলে আসছে। এরপর মোটামুটি যারা ইন্ডেক্স সাইডলাইন কিনবেন, কিনে যারা কাজ করবেন, তারা কিন্তু এখানে নিয়ে জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, যখন আপনি যার কাছ থেকে কিনবেন সেহেতু একটা নাম্বার এবং পাসওয়ার্ড দিবে, আপনি জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর আপনারা সবাই জানেন যে যে টেক্সট নাও, যে টেক্সট প্লাস কিংবা এইসব যে অ্যাপের থেকে সাইডলাইন এবং ইন্ডেক্স কি পরিমাণ ভালো অ্যাপ, এর আপনারা যারা কাজ করেন তারা জানেন। মোটামুটি টেক্সট নাও টেক্সট প্লাসের ব্যবসা তো খেয়েই দিছে ইন্ডেক্স সাইডলাইন। ঠিক আছে, এখানে ভরপুর মোটামুটি আপনার খুব সুন্দর কাজ হবে, একদম আপনার শুরুর থেকে টেক্সট নাওতে যেভাবে কাজ করতাম ঠিক সেরকম কাজ হয়। মনে করি চ্যাটিংয়ে কাজ করার জন্য সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।